বাংলাদেশের মানুষ রাজনৈতিক পালাবদলের দিকে মনোযোগী, কিন্তু শেরপুরে ঘটে যাচ্ছে ভয়াবহ ঘটনা। শত শত গ্রামে পানিবন্দী অসংখ্য মানুষ, 35 বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি শেরপুরবাসী। শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর পানি, লোকালয়ে পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এসব পানিবন্দী মানুষদের উদ্ধার কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে যুক্ত হয়েছেন। এই পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরও 6টি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। সরজমিনে পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে। এখন পর্যন্ত শেরপুরের 5টি উপজেলার 28টি ইউনিয়নের 200+ গ্রাম প্লাবিত হয়েছে আর পানিবন্দী হয়ে পড়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ। ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। গত 35 বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি স্থানীয়রা। শুধু ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলায় 2057টি মাছের ঘের ভেসে গেছে। ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবে 11 কোটি টাকার বেশি। এখনও সঠিক তথ্য জানা যায়নি। জেলার অন্তত 20,000 হেক্টর আমন আবাদ এবং 1,000 হেক্টর সবজি আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত 65,400 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। নালিতাবাড়ী উপজেলার উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী। 6টি স্পিড বোটের মাধ্যমে 60 জন সেনা সদস্য উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। নালিতাবাড়িতে আশ্রয়কেন্দ্র 130টি, এর মধ্যে 58টি আশ্রয়কেন্দ্রে 10,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলার 12টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, এর মধ্যে 5টি ইউনিয়নের বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, জেলার 3টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গতদের উদ্ধারে ও শুকনো খাবার পৌঁছে দিতে কাজ করছেন তারা। একই সঙ্গে নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সবার নজর এখন শেরপুরের দিকে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।